ভগবত অরহত হে সম্বোধস নমো তস্স ভগবত অরহত হে সম্বোধস নমো তস্স ভগবত অরহত হে সম্বোধস গতানে সমাগতানে ভূমানি বায়াম নিবয়ন্তলে সবে বহুত সুমনা ভবন্ত অথবেশ সুনন্ত বাসিত তসমাহে বোথানি সমেত সবে মেধং করোত মানুষি অপজায় দিবাচর অথচ হরন্তি বলে রতনম ননু সমং অথি তথা গথে ইদম পেবোধে রতনম ফলে এথে ন সচিন শুভতে হত খয়ং ভিরাগং অমথং পনীতং যধ জগাসক মুনি সমাহিত নথেন ধমেন সমাতি কিঞ্চে ইদম পেদম মে রতনম ফলিত এথে নাশচিন সুমতি হত ইয়ং বুদ্ধ সেঠ পরিবন্ন ইশোছে সমাধি মানন্তরিকায় মহো সমাধি নাথেন সমান বেজতে ইদম বেদম মে রতনম ফলিতম এতে সচিন সুবোধ হয়।
ইদম পে সঙ্গে রতনাম ফলে থাম এথে নাশাছে সুভতি হাত কিঞ্চাপি সখমাং খরোতি পাপখাম কায়ের ভাছাও দছে দশাবা অভাব সোধস অচেচ্ছদায়ম অভাবথা দিত্যপদসবোত ইদম পে সঙ্ঘে রতনাম ফনীতাম এথে নাশাছে সুভতি হাত বনফ গুম্ভে যথা পোষিতাক্ষে গিম্হান মাসে পটমস্মিন গিম্হে তথোপম ধম্ম বরাঙ্গদেশয়ে নিভানগামি পরমং হিতায় ইদম পে বুদ্ধে রতনাম পনীতাম এথে নাশাছে সুভতি হাত বরাবরাইয়া বরদ বরাহর অনথর ধম্মন বরাঙ্গদেশয়ে ইদম পে বুদ্ধে রতনাম পনীতাম এথে নাশাছে সুভতি হাত ক্ষীণ পুরাণাং নবং নাথি সম্ভবং বিরত চেতায়তি কেবাবাস্মে দেখিন বিধান অবিরহি ছিন্দ নিভন্তিন্দির ইয়তায়ং পদেপ ইদম পে সঙ্ঘে রতনাম পনীতাম এথে নাশাছে সুভতি হাত ইয়ানি দবুথানি সমাগথানি বুম্মানি বায়ান নিবায়ান্তালি তথাগতং দেব মনুষ্য পূজিতাম বুদ্ধং নমস্যাম সুভতি হাত ইয়ানি দবুথানি সমাগতানি ভূমানি বায়াম নিবায়ন্তলেখে
তথাগতং দেব মনুষ্যাপূজিতং ধুমং নমঃ সুমতিহত ইয়ানি দবুধানি সমাগতানি বুমানি বায়ং নিবায়ন্তলিকে তথাগতং দেব মনুষ্যাপূজিতং সঙ্গম নমঃ সুমতিহত এথেন সচবজেন সতথেহত সম্বদাম এথেন সচবজেন সম্বদকারগবায়ম অন্তরায় উপদম বিনাশত এথেন সচবজেন অতথে জয় মঙ্গলা সভ্যেতিয় বিভজন্ত সগরুগা বিনাশত মহতে ভবতু অন্তরায় সুখী দীর্ঘায়ু কবাবা ভবতো সভমঙ্গলাম রাখন্তো সভদেবতা সম্বা ধম্মানুভবেন সদাসতে ভবন্তু তে ভবতো সভমঙ্গলাম রাখন্তো সভদেবতা সভা সঙ্ঘানুভবেন সদাসতে ভবন্তু তে অবস্থা ভালো নয় সেজন্য আর সূত্র পাঠ না করে একটা সূত্র পাঠ করে সমাপ্ত করেছি। যে সূত্রটা পাঠ করেছি তার নাম হচ্ছে রতন সূত্র। যখন বৈশালীতে দুর্ভিক্ষ খরা খরা এবং অন্য মনুষ্যের উপদ্রব দেখা দিয়েছিল তখন বৈশালী নগরে মহাকার নিবদ্ধ সহ ভিক্ষুসঙ্গ এই রতন সূত্র পাঠ করে বৈশালীবাসীকে দুর্ভিক্ষ অমনুষ্যের উপদ্রব বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিয়েছিল। তো সুতরাং আপনাদের আজকের বাতুয়া গ্রামবাসী সকল দায়িত্বাসিকা দুই মন্দিরের সকল গ্রামবাসী আপনাদের সকলের জয় মঙ্গল হোক এরকম আশীর্বাদ প্রদান করছে। সকলের সহসমনোবৃত্তিপূর্ণ হোক। আজকের এই বিদায়বেলায় আপনাদের কাছে আমার দেহের মতো কিছু নেই, আমার জন্ম জন্মান্তরের কোনো রাশি দান করছি। এই যে কদিন ছিলাম আপনাদের শ্রদ্ধা বন্দনা আপনাদের চতুর্ভুত্ব দান আমি অত্যন্ত প্রীত হয়েছি। আপনাদের আমার জন্ম জন্মান্তরের ভিক্ষু জীবনের কোনো রাশি সকলের নির্মাণ কামনায়
মৈত্রীপূর্ণ চিত্তে দান করছি। সাধু সাধু সাধু। আজকে এই সংক্ষিপ্ত পরিত্রাণ সূত্রপাঠে পরম পূজনীয় বড়বান্ত এই মন্দিরের রূপকার এবং বিহার অধ্যক্ষ বান্ধব উপস্থিত আছেন। উনি বারবার উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছেন। উনি আমার ভিক্ষু জীবনে আমার গুরুর তুল্য। কোনো অপরাধ করে থাকলে ক্ষমা প্রার্থনা করছি। এবং প্রতিষ্ঠা আছেন আমার প্রিয় ভাজন জ্ঞানোদয় বিহারের বিহার অধ্যক্ষ আয়ুষ্মান ভিক্ষুকেও আশীর্বাদ করছি, অন্যান্য ভিক্ষু সম্প্রদায়কে আশীর্বাদ করছি। এখন আমরা পুণ্যদান করি, আপনাদের গ্রাম থেকে ছানামতে গ্রামের উদ্দেশ্যে রওনা হব। শ্রদ্ধাদান তুলে নিতে আমাদের এগুলো ছোট হলে, কিন্তু এদের স্নান খুব সুন্দর, ঠিক না? এটা বড় হলে স্নানগুলো মনে হয় সুন্দর।